ষষ্ঠ পশ্চিম বর্ধমান জেলা বইমেলার আয়োজন। রানীগঞ্জ শিয়ারশোল মাঠে ষষ্ঠ পশ্চিম বর্ধমান জেলা বইমেলার আয়োজন করা হলো। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা এসে শিয়ারশোল মাঠে শেষ হয় এবং সেখানেই এই বইমেলার শুভ সূচনা করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, এলাকার সাংসদ মেয়র বিধান উপাধ্যায়, এলাকার বিধায়ক তাপস ব্যানার্জি প্রমুখ। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে আপনাদের আশীর্বাদে দায়িত্ব নেবার পরে তিনি বিভিন্ন দপ্তরকে মেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবার নির্দেশ দিয়েছিলেন এবং সেই হিসাবে আমাদের রাজ্যে যেমন বই মেলা হয় ঠিক সেইভাবেই কৃষি মেলা হয়, ঠিক সেইভাবেই শ্রমিক মেলা হয় এবং আরও অনেক মেলা আপনারা জানেন যে মেলাগুলো সরকারিভাবে হয়ে থাকে। মেলার উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে মেলাতে বহু পরিচিত মানুষের সাথে দেখা হয়, অনেক পুরনো মানুষকে আবার নতুন করে খুঁজে পাওয়া যায় এবং মেলার মাধ্যমে এক একটা মেলার মাধ্যমে এক এক শ্রেণীর মানুষ উপকৃত হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।